Hmm, oye, necesito una solución. Oye, Nacho, বলছো এনিয়ে হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। নাকি? আচ্ছা বেশ, আচ্ছা বোর্ডটা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা বেশ, আমি গতদিনে যা পড়াচ্ছিলাম সেখান থেকেই শুরু করি, আজকে আর রিপিট করছি না। আচ্ছা, আমি বলছিলাম যে মনে করো যদি অনেকগুলো টু লেভেল অ্যাটম থাকে এবং যদি একটি মাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মোড বা সেটা কথা একটাই ফ্রিকোয়েন্সির ফিল্ড থাকে, এটা কি ঘটবে? তুমি ক্লাসিক্যালি এটা বলো যেটা পোলারাইজেশন হবে সিস্টেমের মধ্যে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার যে ডেসক্রিপশন অর্থাৎ অ্যাটম ফিল্ড ইন্টারাকশন, যেখানে সেমি ক্লাসিক্যাল থিওরি দিয়ে আমি ডেসক্রিপশনটা স্টেট করতে চলেছি বা করছি, সেক্ষেত্রে আমরা এই প্রবলেমটাকে কি করে ট্যাকল করব উইথ দি হেল্প অফ সেমি ক্লাসিক্যাল থিওরি? এটা করার জন্য জাস্ট ইউ রিকল যে আমি বলেছিলাম যে একটা টু লেভেল সিস্টেম, সে ফর এক্সাম্পল তার এনার্জি লেভেল হচ্ছে 1 আর 2, তাই তো? অর্থাৎ স্টেট এগুলো, এবং তাদের মধ্যে গ্যাপ হচ্ছে cosh ω0, এবং এই একটা ফিল্ড আমি অ্যাপ্লাই করছি যেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিল্ড, তাই তো? ক্লাসিক্যাল ফিল্ড যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা ফ্রিকোয়েন্সি, কেমন? অর্থাৎ আমি যে অ্যাপ্রোচটা ইউজ করছি সেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, যেখানে হচ্ছে ফিল্ডটা হচ্ছে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং অ্যাটমটাকে ধরে নেওয়া হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট। এইভাবে আমি ইন্টারাকশন করছি, তাই তো? এবং সেটা আমি অলরেডি যা করার কিছুটা ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্ট অলরেডি করে দিয়েছি। করে দিয়ে আমি তোমাদের বলেছিলাম যে আমরা লিউলি ইকুয়েশন ইউজ করব, এবং লিউলি ইকুয়েশন করতে গিয়ে ডেনসিটি ম্যাট্রিক্স বের করার প্রয়োজন হয়েছিল, এবং সেই ডেনসিটি ম্যাট্রিক্সটা বার করার জন্য আমি ফাইনালি লিউবুলি ইকুয়েশন থেকে যেটা করেছি সেই ডিভাইশন গুলো আগের দিনে দেখবে এই ফর্মে করেছিলাম, ρ21 ডট ইজ ইকাল টু ω0 I ω0 ρ21 প্লাস I μe বাই h ρ1 আর মাইনাস ρ22 মাইনাস ρ21 বাই t2। এই বস্তুটিকে আমরা এক্স্যাক্টলি একটা এক্সটার্ন টার্ম ঢুকিয়েছি, যেটাকে আমরা বলেছিলাম যে ডিকে, অর্থাৎ কিনা কোনো এনার্জি লেভেল কিভাবে ডিকে করবে সেটা আমরা কিভাবে ঢোকাবো, না উইথ দি হেল্প অফ ফেনোমেনা, অর্থাৎ ঘটনা দিয়ে আমরা ঢোকাচ্ছি, আমরা কোনো রকম থিওরির মধ্যে দিয়ে যাচ্ছি না। এবং সেই ঘটনাটা কি? বেসিক্যালি সমস্ত ডিকে যেটা ন্যাচারাল ডিকে বলা হয় এক্সপোনেনশিয়াল হয়, এবং এটাকে তোমরা বলো বিয়ার্স ল, কেমন? সেই ন্যাচারাল ডিকে এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ইউজ করতে গিয়ে আমরা এইভাবে লিখলাম যে -ρ21/d2, এবং কেন মাইনাস লিখতে হবে ডিকের জন্য, আর 1/t2 কেন লিখতে হবে সেটা আমি আগের দিনে তোমাদের বলেছিলাম, যদি ফিল্ডটাকে অফ করে দাও, এটা অবশ্য ফ্রি ফিল্ড, এটা আমি যদি তুমি ইন্টারাকশন ফিল্ড চলে যাও এটা জিরো হয়ে যাবে, এটা নিয়ে ঝঞ্ঝাট নেই, কিন্তু ফিল্ডটাকে জিরো করে দিলে এটা অফ হয়ে যাবে, তখন ডিকেটাকে দেখবে ρ21 উইল বি দিস, অর্থাৎ আমি আগের দিনে তোমাদের হয়তো বলেওছিলাম যে ρ21, তাহলে সেক্ষেত্রে তোমার সলিউশনটা হবে কিরকম বলতো, ρ21 ইজ ইকাল টু ρ210 e টু দি পাওয়ার মাইনাস t বাই tau না t2, তাই তো? t বাই t2, এই যে এই t বাই t2, তাই তো? অর্থাৎ কিনা ρ21 কি হবে তাহলে, কি বলতো, যে যত টাইম যাবে, কেমন, টাইমে যত বাড়বে টি যত বাড়তে থাকবে, t2টা তো কনস্ট্যান্ট, t2 এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে,
যত টি বাড়বে অর্থাৎ টি যদি গোস টু ইনফিনিটি হয়, ইনফিনিটি হলে কি হবে, রো টু ওয়ান উইল গো টু জিরো, রো টু ওয়ান উইল গো টু জিরো, কেমন। অর্থাৎ আমি যদি ফিল্ড অফ করে দিই, এই ফিল্ডটাকে যদি অফ করে দিই, তাহলে কি হবে না, এই রো টু ওয়ান, অর্থাৎ কিনা এই রো টু ওয়ান মানে কি, রো টু ওয়ান হচ্ছে মানে হচ্ছে যে ইন্টারফেরেন্স বিটুইন ওয়ান অ্যান্ড টু, কেমন, এটাকে অনেক সময় আমরা বলি ফেজ কোহারেন্স, কেমন। অর্থাৎ এই যে রো টু ওয়ান টার্মটাকে আমি যদি বলি যে এটা ডাইমেনশন, যদিও তোমরা বলবে এটা তোমরা এটা তো একটা ম্যাট্রিক্স এলিমেন্ট, ডেফিনেটলি এটা ম্যাট্রিক্স এলিমেন্ট, কিন্তু এটার একটা অন্য ফিজিক্যাল মিনিং আছে, তার মানে কি বলতো, এটা এটা মানে হচ্ছে ফেজ টার্ম, কেমন, অর্থাৎ ফেজ কোরিলেশন বলতে পারো ইন সাম সেন্স, কেমন, ফেজ কোরিলেশন বা ফেজ কোরিলেশন। অর্থাৎ কেন কেন ফেজ কথা বলছি বলতো, ওয়ান আর টু কে এটা রিলেট করছে, বুঝেছো, ওয়ান আর টু কে রিলেট করছে রো টু ওয়ান, অর্থাৎ ফেজ কোরিলেশন। এবং অনেক সময় ওই জন্য ওই টি টুটাকে আমরা কি বলি বলতো, ফেজ রিল্যাক্সেশন টাইম, বোধহয় আগের দিনে বলেওছিলাম ফেজ রিল্যাক্সেশন টাইম, অন দি আদার হ্যান্ড বা ক্রস রিল্যাক্সেশন টাইমও বলতে পারো, কেমন, আমি কইছি জানি না, দুটো টার্মই তুমি ইউজ করতে পারো, একটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন টাইমও বলা যায়, অর্থাৎ ফেজ রিল্যাক্সেশন, অর্থাৎ কিনা রো টু ওয়ান তার মানে গোস্ট। অন দি আদার হ্যান্ড এইটার ক্ষেত্রে যখন টাইমটাকে এই ডিকেটাকে ঢোকানো হয়েছে, এই ডিকে কথাটা বলছি বারবার কেন না, এই ওয়ান বাই টি টু ইট হ্যাজ দ্য ডাইমেনশন অফ ডিকে, কেমন, অর্থাৎ কিনা ইনভার্স অফ টাইম, তাই তো, এটাকে এটা ইট হ্যাজ এটাকে বলা হচ্ছে ডিকে, ডিকে ডিকে বলা হয়, এবং এই টি টুটাকে বলা হচ্ছে ডিকে টাইম, ইনভার্স অফ ডিকে টাইম মানে কি, এটা ডিকে, কেমন, ডিকে টাইম বলা আছে, তাই তো। আচ্ছা যাই হোক, এটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন টাইম, বা এই টি টুটাকে বলা হচ্ছে ক্রস রিল্যাক্সেশন ডিকে, কেমন, আমি যদি লিখি ওয়ান বাই টি টু হচ্ছে ক্রস রিল্যাক্সেশন ডিকে, কেমন, ক্রস রিল্যাক্সেশন ডিকে, আর হচ্ছে গিয়ে এটা এটা আর টাউটাকে আমরা একটা বলেছিলাম লংগিচুডিনাল, কেমন, লংগিচুডিনাল, ওয়াই ইট ইজ লংগিচুডিনাল, বিকজ ইট ইনভলভস দ্য সেম লেভেল, অর্থাৎ এক বা দুই এই লেভেলগুলোকে একসাথে বোঝা যায় তখন, কেমন, লংগিচুডিনাল ডিকে, কেমন, ডিকে, ঠিক আছে, লংগিচুডিনাল ডিকে, টাউটাকে সরি ওয়ান বাই টাউটাকে আমরা বলি লংগিচুডিনাল ডিকে, কেমন। আচ্ছা তো যাই হোক, আমরা ওই কথা বলে বলেছি বলে এই দুটো ইকুয়েশন আমি অলরেডি গত দিনে ডিরাইভ করেছিলাম, রো টু ওয়ান ডটের জন্য এইটা হবে আর রো ওয়ান ডট এইটা হবে, তাই তো। আর আরেকটা ব্যাপার হচ্ছে রো ওয়ান টু ডট, এই এটাকে যদি হারমিশিয়ান কনজুগেট নাও বা রাদার এটা তো কমপ্লেক্স কনজুগেট নিতে পারো, কারণ এটা কমপ্লেক্স কোয়ান্টিটি বেসিক্যালি, কেমন, তাহলে যদি কমপ্লেক্স কনজুগেট নাও তাহলে এটা হবে কি, রো ওয়ান টু ডট ইজ ইকাল টু মাইনাস আই ওমেগা জিরো রো ওয়ান টু মাইনাস আর ডাইপোল মোমেন্ট, এটা তোমার রিয়েল আমি ধরে নিচ্ছি, ইউ ইউ ই বাই এইট রো ওয়ান ওয়ান, এর যদি কমপ্লেক্স কনজুগেট নাও তাহলে রো ওয়ান ওয়ানই থাকবে, রো টু টুর জন্য রো টু টু থাকবে, মাইনাস রো টু ওয়ান এর যদি কমপ্লেক্স কনজুগেট নাও তাহলে রো ওয়ান টু হবে, আর টি টুটা তো কনস্ট্যান্ট, অর্থাৎ টি টুটা এরকমই থাকবে। এই যে তিনটে ইকুয়েশন হলো বেসিক্যালি, কেমন, আমার কথাটা বুঝতে পারছো, রো টু ওয়ান রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু আর একটা রো ওয়ান টু ডট, এই যে তিনটে ইকুয়েশন হলো, এই তিনটে ইকুয়েশন আমরা যখনই এই ডিকেটাকে ঢুকিয়ে দিলাম, এই ডিকেটাকে ঢোকাবার পরে এই ইকুয়েশনগুলোর নাম হচ্ছে অপটিক্যাল ব্লক ইকুয়েশন। অনেক বইতে দেখবে এই ডিকে ঢোকাবার আগেও অপটিক্যাল ব্লক ইকুয়েশন বলে, কেমন, অপটিক্যাল ব্লক ইকুয়েশন, অপটিক্যাল ব্লক ইকুয়েশন। কেন জানো এই অপটিক্যাল ব্লক ইকুয়েশন কথাটা এসছে কোথেকে, কারণটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা তোমরা ইউজ করা হলো, এই ইকুয়েশনটা কিন্তু বেসিক্যালি প্রথমে তৈরি হয়েছিল কি জন্য জানো তো, সেটা হচ্ছে এনএমআর কে এক্সপ্লেন করার জন্য, এবং যে এই যে এটা তৈরি করেছিল তার নাম হচ্ছে ফেলিক্স ব্লক, কেমন, অর্থাৎ এই অপটিক্যাল ব্লক ইকুয়েশন ওয়াজ ডিরাইভড ইন অর্ডার টু এক্সপ্লেন দা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্সেস, কেমন, যার ফলে এটা কিন্তু আমরা পরবর্তীকালে এটা অপটিক্সে লাগিয়েছি বলেই এর নামটা আমরা তখন আর নিউমারিক অপটিক ইয়ে বলি না, এনএমআর ইকুয়েশন বলি না, এটা দেখবে অনেক সলিড স্টেটের বইতে এই ইকুয়েশনটাকেই তখন বলেছে নিউ এনএমআর এর ইকুয়েশন, কেমন, কিন্তু আমরা এটাকে অপটিক্যাল ব্লক ইকুয়েশন বলবো, বিকজ উই আর কনসিডারিং ইট ইন কেস অফ
ইন কেস অফ অপটিক্যাল ফিল্ডস, কেমন, অর্থাৎ কিনা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করব। এনিওয়ে, হোয়াট ইজ ইন এ নেম, সুতরাং এইটা আমরা শুধু নাম দিচ্ছি মাত্র, দিজ আর কল্ড অপটিক্যাল ব্লক ইকুয়েশন। তুমি যদিও বলবে যে রো টু ওয়ান আর রো ওয়ান টু তো বেসিক্যালি হারমিশিয়ান কনজুগেট নিয়ে করে নেওয়া হলো, ইয়েস ডেফিনেটলি, অ্যাকচুয়ালি কি জানো তো, রো টু ওয়ান আর রো ওয়ান টু এরা কিন্তু একে অপরের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেমন, সেটা তুমি বুঝতেই পারছো, রো টু ওয়ান কে কমপ্লেক্স কনজুগেট নিলে তবে রো ওয়ান টু হয়, তাদেরকে কোনো রকমই তুমি লিনিয়ার কম্বিনেশন দিয়ে এক্সপ্রেস করতে পারবে না। এনিওয়ে, তোমার কাছে সোজা কথা, আই হ্যাভ এ ম্যাট্রিক্স, টু বাই টু ম্যাট্রিক্স, টু বাই টু ম্যাট্রিক্সে তোমার কতগুলো এলিমেন্ট থাকে, চারটে এলিমেন্ট থাকে, কেমন, ডেন্সিটি ম্যাট্রিক্স তো বেসিক্যালি টু বাই টু ম্যাট্রিক্স, তার চারটে, তার মধ্যে রো ওয়ান ওয়ান, রো টু টু, রো ওয়ান টু, রো টু ওয়ান, এবং রো, এদের মধ্যে একটা সম্পর্ক আমি তোমাদের বলেছিলাম যে রো ওয়ান ওয়ান প্লাস রো টু টু ইকাল টু ওয়ান, তার মানে একটা কনস্ট্রেন্ট আছে, তার মানে আর বাকি তিনটে হবে কি বলতো, তার মানে আমার তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বেসিক্যালি তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে তিনটে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন তৈরি করেছি। অবশ্য তিন থার্ড ইকুয়েশনটা আমার তৈরি করার প্রয়োজন হয়নি, কারণ এটার থেকে হারমিশিয়ান কনজুগেট মানে কমপ্লেক্স কনজুগেট নিলেই এটা ফলো করবে, কেমন। আচ্ছা, তোমরা বারবার আমি হয়তো হারমিশিয়ান কনজুগেট বলে ফেলছি, হারমিশিয়ান কনজুগেট কখন বলবো বলতো, যদি সেটা ম্যাট্রিক্স হয় বা অপারেটর হয়, কেমন, আর এখানে তো কোনো অপারেটর নয়, এগুলো সব ম্যাট্রিক্স এলিমেন্ট হয়ে গেছে, সুতরাং এটা হারমিশিয়ান কনজুগেট নয়, বেসিক্যালি কমপ্লেক্স কনজুগেট। আমার যদি বলাতে কোনো সময় গোলমাল হয়ে থাকে, তোমরা কিন্তু জিনিসটাকে ভুল ইন্টারপ্রেট করবে না, কেমন। আর যাই হোক, আমি যখনই কোনো কমপ্লেক্স কোয়ান্টিটি ভাববো, তখন তার কনজুগেটটাকে কমপ্লেক্স কনজুগেট বলবো, আদারওয়াইজ যদি অপারেটর থাকে বা ম্যাট্রিক্স থাকে, তখন তার যে কমপ্লেক্স কনজুগেট বেসিক্যালি ইউজ করবো, সেটাকে হারমিশিয়ান কনজুগেট বলবো, কেমন। আমি এই জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার থাকা উচিত। আচ্ছা, আমি তোমাদের আগের দিনে বলেছিলাম যে ওকে, এই জিনিসটাকে আমাকে এই সলভ করতে হবে, এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশন দুটোকে সলভ করতে পারলেই আমি রো টু ওয়ান পেতে পারি এবং রো টু টু বা রো ওয়ান ওয়ান ইত্যাদি ইত্যাদি পেতে পারি, অর্থাৎ অপটিক্যাল ব্লক ইকুয়েশনের সলিউশন করতে হবে আমাকে, বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের কাছে নতুন কি ইনফরমেশন এলো, প্রথম কথা দেখো, এই ডিকে ব্যাপারটা তোমরা আগে কখনো শেখোনি, এখন কিন্তু ডিকে জিনিসটাকে ঢোকানো হলো, কেমন, এই অর্থাৎ একটা টাও বলে একটা কনস্ট্যান্ট ঢোকানো হলো, যেটাকে আমরা বললাম লঙ্গিটিউডিনাল রিল্যাক্সেশন টাইম, আর একটাকে টি টু ঢুকিয়েছি, যেটাকে আমরা বলি ক্রস রিল্যাক্সেশন টাইম, দু রকমের ডিকে ঢুকিয়েছি, এটাকে অনেক সময় ফেজ রিল্যাক্সেশনও বলা হয়, কেমন, ফেজ রিল্যাক্সেশনও বলা হয়। সুতরাং এনিওয়ে, আমার আই হ্যাভ টু নিউ ডিকে কনস্ট্যান্ট, অর্থাৎ ডিকে কনস্ট্যান্টটা কি, ওয়ান বাই টি টু কে বলে ডিকে কনস্ট্যান্ট, কেমন, আর টি টু যখন বলবে তখন সেটা করবে টাইম, কেমন। আচ্ছা, যাই হোক, আমাকে এই ইকুয়েশনগুলো সলভ করব, সলভ করবো কেন, ফার্স্ট অফ অল আমার উদ্দেশ্য হচ্ছে, সলভ করার উদ্দেশ্য হচ্ছে, দেখবে যে আমি তোমাদের বলেছিলাম যে যখন লিউভিল ইকুয়েশনের করার আগে বলেছিলাম আমি পোলারাইজেশনটা জানতে চাই, পোলারাইজেশনের এক ক্ষেত্রে দেখবে, সেক্ষেত্রে আমি বলেছিলাম পোলারাইজেশন হচ্ছে এন ইন্টু অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট, কেমন, অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট, দিস ইজ দ্য পোলারাইজেশন, এবং নিউ যে অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট সেটা কম, সেটা সম্পর্কে আমি লিখেছিলাম, নিউ ইজ ইকুয়াল টু কত লিখেছিলাম বলতো, নিউ ইকুয়াল টু লিখেছিলাম ট্রেস অফ মিউ ইন্টু রো, তাই তো, মিউ ইন্টু রো, সো দিস ইজ ট্রেস ইন্টু মিউ রো ইজ কল্ড দ্য মিউ অ্যাভারেজ, কেমন, তাহলে ট্রেস অফ মিউ রো এই জিনিসটা করার পরে এটাকে ভাঙিয়েছিলাম, ভাঙিয়ে গিয়ে আলটিমেটলি কি পেয়েছিলাম বলতো, মিউ ইন্টু রো ওয়ান টু প্লাস রো টু ওয়ান। আমি তোমাদের এটা বলেছিলাম যে রো ওয়ান টু আর রো এই দুটো যোগ করবো, তার সাথে মিউ গুণ করবো, করলে আমি অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট পাবো, তার সঙ্গে এন দিয়ে গুণ করবো, পোলারাইজেশন পেয়ে যাবো, তার মানে আমার উদ্দেশ্য হবে রো ওয়ান টু এবং রো টু ওয়ানটা বার করা। এটা বার করবো কি করে, উইথ দি হেল্প অফ লিউভিল ইকুয়েশন, লিউভিল ইকুয়েশনে অনেকগুলো স্টেপ করার পরে আমি ফাইনালি এই ইকুয়েশনগুলো ফেরত পেয়েছি, তাই তো, এই ইকুয়েশন তিনটে পেয়েছি, তার মানে এই ইকুয়েশন তিনটে আমাকে সলভ করতে হবে। আচ্ছা, ওই তিনটে ইকুয়েশন সলভ করার আগে আরেকটু এগিয়ে নিই, না হলে এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবো না। আচ্ছা, এই তিনটে ইকুয়েশন করার আগে আমি এক কাজ করি, মনে করো আমি একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করি, কেমন। আচ্ছা, যেমন কি করে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করবো, দেখো রো টু ওয়ান বা ভেরিয়েবল ট্রান্সফরমেশন, সেই কথা, রো টু ওয়ান এই বস্তুটিকে মনে করো আমি লিখলাম সিগমা টু ওয়ান
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, কেমন? আচ্ছা এটা কারণটা কি, রো টু ওয়ান ইজে ফাংশন অফ টাইম টি, তাই তো? রো টু ওয়ান ইজে ফাংশন অফ টাইম টি, সিগমা টু ওয়ান এটাকেও ফাংশন অফ টাইম টি লিখেছি, কেমন? আর এটা তো ফাংশন অফ টাইম তো বটেই, কেমন? অর্থাৎ আমি এই রো টু ওয়ান যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলটাকে দুটো টাইমের ফাংশন হিসেবে লিখলাম, কেমন? দুটো টাইমের ফাংশন হিসেবে লিখলাম। এই লেখার ফলটা কেন বা তার এটা কি হবে, তার এফেক্টটা কি হবে? এফেক্টটা হবে এইরকম, এই জিনিসটাকে তুমি একটু ভাবার চেষ্টা করো, ই টু দি পার মাইনাস আই ওমেগা টি, এইটাকে তোমরা বলো হারমোনিক টার্ম। কেন হারমোনিক টার্ম বলো? না, এটার সাথে কোসাইন ফাংশন আছে বা সাইন ফাংশন আছে, অর্থাৎ ই টু দি পার মাইনাস আই ওমেগা টির মধ্যে কি আছে, কোসাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি, এই ফাংশন আছে। এবং সেই ফাংশনগুলো কিন্তু ভীষণ ফাস্ট, কেমন? ই টু দি পার মাইনাস আই ওমেগা টি, এই যে টার্ম, দিস ইজ কল্ড হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন ইজ ভেরি ভেরি ফাস্ট, ফাস্ট কম্পেয়ার টু, এখানে সিগমা টু ওয়ান যেটা লিখেছি এটা স্লোলি ভ্যারিং ফাংশন, কেমন? অর্থাৎ আমি দুটো ফাংশনের প্রোডাক্ট যখন লিখব তখন দুটো ফাংশনের মধ্যে কেউ নিশ্চয়ই একটা ফাস্ট ভ্যারিং হবে, কোনো একটা স্লোলি ভ্যারিং হবে। কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ কি বলতো, অ্যাডভান্টেজ হচ্ছে যে হারমোনিক ফাংশন ইজ অলওয়েজ এ ফাস্ট ফাংশন, তার মানে এটা হচ্ছে ফাস্ট ফাংশন, এটা কিন্তু রিলেটিভলি স্লোলি ভ্যারিং ফাংশন। অর্থাৎ এর যে এনভেলপ, এর যে এনভেলপ, সেই এনভেলপটা টাইমের সাথে খুব ফাস্ট ভ্যারি করবে না। অন দি আদার হ্যান্ড, ই টু দি পার মাইনাস আই ওমেগা টি, এই ফাংশনটা কিন্তু খুব ফাস্ট ভ্যারি করে, কেমন? এটা হয়তো এক্ষুনি তোমার কোনো কাজে লাগবে না অত সিরিয়াসলি, কিন্তু স্টিল তুমি জেনে রাখো যে রো টু ওয়ান এ যে ফাংশন অফ টাইম টি, এইটাকে আমি ব্রেক আপ করলাম দুটো টাইমের ফাংশন হিসেবে। তোমার মনে হতে পারে, আচ্ছা ছিল তো একটাই ফাংশন, তাকে দুটো ফাংশন করে লাভ কি? আমার লাভ হচ্ছে, দেখবে একটু পরেই ম্যাথমেটিক্যাল স্টেপে আমার কি লাভ আসছে, অর্থাৎ ফাস্ট ভ্যারিং টার্ম এটাকে স্লোলি ভ্যারিং টার্ম বললাম, কেমন? অর্থাৎ এটা টাইমের সাথে সাথে এটা খুব ফাস্ট চেঞ্জ, কিন্তু এটা অনেক ফাস্ট চেঞ্জ করে যাবে, কেমন? তাহলে এইরকম যদি হয় রো টু ওয়ান ডট, বলতো রো টু ওয়ান ডট আমি লিখতে পারি সিগমা টু ওয়ান ডট ইন্টু ই টু দি পার মাইনাস আই ওমেগা টি, আর কি হবে? ই টু দি মাইনাস আই ওমেগা টি, এটা হচ্ছে মাইনাস আই ওমেগা, বেসিক্যালি রো টু ওয়ান হয়ে যাবে তার মানে, তাই তো? মাইনাস আই ওমেগা নেমে গিয়ে বাকি পড়ে থাকবে, সুতরাং মাইনাস আই ওমেগা রো টু ওয়ান, কেমন? তাহলে সিগমা টু ওয়ান ডট যদি পেয়ে যাই তাহলে অবভিয়াসলি সিগমা ওয়ান টু ডট ইত্যাদি ইত্যাদি আমি সবই বের করতে পারবো, কেমন? সিগমা টু ওয়ান ডটটা আমি বের করলাম মনে করো, ঠিক আছে? সিগমা টু ওয়ান ইকুয়াল টু দিস, অবভিয়াসলি সিগমা ওয়ান টু ডটটা এর হারমিশন, এই কমপ্লেক্স কনজুগেট হবে, কেমন? এর থেকে আমি সঙ্গে সঙ্গে এটা সিগমা ওয়ান টু ডটটা বের করতে পারবো। সিগমা ওয়ান টু ডট ইজ ইকুয়াল টু, সরি, রো ওয়ান টু ডট ইকুয়াল টু সিগমা ওয়ান টু ডট ই টু দি পার আই ওমেগা টি প্লাস আই ওমেগা রো ওয়ান টু, কেমন? তাহলে আমি এই জিনিসটা বার করতে পারবো। আচ্ছা এইবারে আমি এক কাজ করি, আমার যে দুটো ইকুয়েশন ছিল রো, এই ইকুয়েশনটাতে আমি পুট আপ করছি, কেমন? পুট আপ করছি এইটাকে। আচ্ছা এটাতে যদি পুট আপ করো, রো টু ওয়ান ডটের বদলে কি লিখবে? রো টু ওয়ান ডটের বদলে লিখবে সিগমা টু ওয়ান ডট, কেমন? সিগমা টু ওয়ান ডট লিখলে রো টু ওয়ান এর বদলে ই টু দি পার মাইনাস আই ওমেগা টি, কেমন? ই টু দি পার মাইনাস আই ওমেগা টি, আর কি লেখা হবে? আচ্ছা মাইনাস আই ওমেগা রো টু ওয়ান, এটা এদিকে নিয়ে চলে এসো, কেমন? তাহলে আই কমন গেল, ওমেগা এটা বোধহয় মাইনাস ছিল, আই থিঙ্ক সো, এটা বোধহয় ভুল হয়েছে নাকি? ইয়েস এটা ভুল হয়েছে, মানে এটা মাইনাস ছিল স্যার। রো টু ওয়ান ডটটা মাইনাস হবে ফার্স্ট টার্মটা, হ্যাঁ এইটা ফার্স্ট একটা মাইনাস ছিল জানো, এইটা তাহলে প্লাস হবে, দেখ আমি সাইনে ভুল করি, এখানে এটা এটা টেক কেয়ার করো, কেমন? এটা মাইনাস ছিল, সুতরাং মাই আই ওমেগা মাইনাস ওমেগা ছিল, কেমন? আচ্ছা আর কোথাও তো নিশ্চয়ই ভুল হবে না, শুধু ওইটাই ছিল তাই তো? ওইখানে বোধ হয় না, এটা তো ভুল হবে না, এইটার জন্য ভুল হবে, ঠিক আছে। আই ইন্টু ওমেগা মাইনাস ওমেগা জিরো,
তাহলে এটার সাথে রো টু ওয়ান গুণ থাকবে। রো টু ওয়ান মানে কি বলতো, সিগমা টু ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, তাই তো, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তারপরে আরেকটা কি টার্ম আছে, প্লাস আই নিউ ই বাই এইচ, আই নিউ ই বাই এইচ, আই আচ্ছা আই নিউ ই, আচ্ছা আমি এখানে একটা জিনিস লিখে নিই, আই নিউ ই জি
সরি, আমি আমার ল্যাপটপটা গোলমাল করছে, আমি আগেকার ল্যাপটপটা কনফিগার করতে পারিনি জানো, যার ফলে এই অবস্থা, এটা কি করতে হচ্ছে আমাকে। এনিওয়ে দেখি কি অবস্থা, দেখো প্রেজেন্ট নাও তে যেতে হবে, এন্টার স্ক্রিন। দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ তো বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, আমি ভেরি সরি, আমার পুরোনো ল্যাপটপটা না কিছুতেই কনফিগার করতে পারলাম না, না হলে এই ঝঞ্ঝাটটা হতো না। এনিওয়ে হয়তো আবার অফ হয়ে যেতে পারে, বলা যায় না, আমার এই ল্যাপটপটা বড় গোলমাল করছে। আচ্ছা বেশ, আমার এখানে কি বলছিলাম জানো, আচ্ছা আমি আসছিলাম এই ইকুয়েশনটাতে আসছিলাম, তাই তো, আই মিউ ই বাই এইচ, তাই তো, আই মিউ ই এর বদলে আমি ই জিরো কোসাইন ওমেগা টি লিখবো, তাই তো, ইটি তো ছিল ওটা, কোসাইন ওমেগা টি বাই এইচ, কেমন, এইচ ইন্টু রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, ঠিক আছে, এই একটা ইকুয়েশন হলো, ঠিক আছে। আচ্ছা আমি কোসাইন ওমেগা টির বদলে, আচ্ছা আমি একটু অন্য পাতায় চলে যাই বরঞ্চ, আমি এক কাজ করি, কোসাইন ওমেগা টির বদলে আমি কি লিখবো দেখো, কোসাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস আই ওমেগা টি, কেমন, এই জিনিসটা যদি তুমি প্লেস করো তাহলে এইটা দাঁড়াবে কত বলতো, যে এটা দাঁড়াবে যেটা সেটা হচ্ছে এই আমার দাঁড়ালো, তাহলে কত হবে দাও বলতো, ই জিরো, এই আমি এটা কেটে দিলাম, কেমন, এটাকে কেটে দিলাম, মনে করো এটা টুটা এখানে নেমে গেল, এটা ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, তাই না, কিভাবে গেল মাইনাস আই টি এইচ হচ্ছে রো ওয়ান ওয়ান, আমার একটা দরকার কি ছিল, ওটা পরে করলে হতো, আচ্ছা ভেরি সরি, আমি এটা এটা পরের লাইনে করলে হতো আমার, এটা এক্ষুনি এই লাইনটা না করে আমি পরের লাইনে আসছি, বেটার আমি এইটাকে শুরু করি, এটা করলে আমার সুবিধা হবে, ওসব দুটোই করতে হবে, ইনি কেস তাহলে এক কাজ করা যাক, আই ইউ ই টি বাই এইচ জিরো রুট ওয়ান ডট, আচ্ছা আচ্ছা আচ্ছা, রুট ওয়ান ডট ইজ ইকুয়াল টু দিস টু দি পাওয়ার আই ওমেগা টি, আচ্ছা বেশ আমি করে ফেলেছি, যখন এটা করি বুঝছো, আচ্ছা এটা আমি কি লিখলাম জানো, রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, কারেক্ট, এরকম একটা হবে তো, আমি এটা করে ফেলেছি যখন এখানে করে নিই বরঞ্চ। আচ্ছা তাহলে দেখো সিগমা টু ওয়ান ডট ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি যদি ভাগ করে দাও বোথ সাইডে, তাহলে এইটা কেটে যাবে, এর সাথে কেটে যাবে, তাই তো, এটা কেটে যাবে, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি দিয়ে, মানে সোজা কথা ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে গুণ করছো, তাই তো, ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে গুণ করার অর্থ হলো এইটা হবে ই টু দি পাওয়ার টোয়াইস আই ওমেগা টি, আর এটা হচ্ছে তোমার এটা কেটে গিয়ে ওয়ান হয়ে যাবে, তাই তো, এটা জিরো হয়ে যাবে, তাই তো, তার মানে এটা ওয়ান, তার মানে আমার দাঁড়ালো কি, এটা ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস আই ওমেগা টি, ঠিক আছে, ই টু দি পাওয়ার, আচ্ছা এই এখানে ওয়ান প্লাস এই টু ই টু দি পাওয়ার টোয়াইস আই ওমেগা টি যেটা হলো, কেমন, তার মানে এদিকটা ছিল সিগমা টু ওয়ান ডট, আচ্ছা আমি জিনিসটা বোঝার চেষ্টা করো, সিগমা টু ওয়ান ডট ইজ ইকুয়াল টু আই ইন্টু, আমি এখানে লেখার জায়গা নেই, আই ইন্টু মনে করো এটা ডেল্টা ওমেগা, ডেল্টা ওমেগা সিগমা টু ওয়ান, তাই তো, সিগমা টু ওয়ান, আচ্ছা মিউ ই জিরো বাই টোয়াইস এইচ, এইটা এটা মানে কি, মিউ ই জিরো মানে হচ্ছে এনার্জির ডাইমেনশন, মিউ ই জিরো, তাই তো, ইলেকট্রিক ফিল্ডের ই জিরো হচ্ছে অ্যাম্পলিচিউড, ডাইপোল মোমেন্ট, তাহলে মিউ ই জিরো হচ্ছে এনার্জি, বাই এইচ, এইচ মানে কি, তার মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট,
h মানে কি এটা ফ্রিকোয়েন্সি ডাইমেনশন ইট হ্যাজ দ্য ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি এন্ড দিস ইজ কলড রাবি ফ্রিকোয়েন্সি প্লাস আই ইনটু ওমেগা এই ওমেগাটা হচ্ছে রাবি ফ্রিকোয়েন্সি ওমেগা মানে কি লিখলাম বলো তো ওমেগা মানে হচ্ছে আমি লিখছি মিউ ই জিরো ওভার টোয়াইস এইচ এটাকে আমি ওমেগা লিখলাম ইট হ্যাজ দ্য ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি এন্ড ইট ইজ কামিং বিকজ দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ডাইপোল মোমেন্ট অ্যান্ড দ্য ইলেকট্রিক ফিল্ড কেমন যার ফলে আই ওমেগা হয়ে গেল এটা আই ওমেগা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু তাই তো রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু আর এই বস্তুটি কি হবে এটা হচ্ছে তোমার ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস আই ওমেগা টি তার মানে আমি যখন তোমার এই জিনিসটা দেখো যে ওয়ান এটা টাইমের সাথে সাথে কোনো কিছু চেঞ্জ হবে না কারণ এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে অন দি আদার হ্যান্ড এই যে টার্মটা এই টার্মটা কিন্তু খুব ফাস্ট রোটেট করবে কেমন অর্থাৎ কিনা টু ওমেগা দিয়ে ফ্রিকোয়েন্সিতে রোটেট করবে তাই না টু ইন্টু ওমেগা দিয়ে বুঝতে পেরেছো এই জন্য এটাকে আমরা বলি ফাস্ট রোটেটিং টার্ম যার ফলে অ্যাভারেজ করলে অ্যাভারেজ সাইকেল অ্যাভারেজ করলে এটা জিরো কন্ট্রিবিউট করবে তার মানে আলটিমেটলি তুমি এই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস আই ওমেগা টির বদলে শুধু ওয়ান লিখবে এবং এই যে লেখার যে ক্ষমতাটা তোমায় দেওয়া হলো এটাকে আমরা বলি রোটেটিং ওয়েভ অ্যাপ্রক্সিমেশন হোয়ার দ্য ফার্স্ট রোটেটিং টার্ম ইজ নাও নেগলেক্টেড কম্পেয়ার টু দ্য নন রোটেটিং টার্ম নন রোটেটিং টার্মটা হচ্ছে ওয়ান তার রেসপেক্টে এটা হচ্ছে ফার্স্ট রোটেটিং টার্ম কেমন তাহলে আমার আফটার ইউজিং রোটেটিং ওয়েভ অ্যাপ্রক্সিমেশন তাহলে আমার কি দাঁড়ালো আমার দাঁড়ালো সিগমা টু ওয়ান ডট ইত্যাদি তাই তো আফটার ইউজিং দিস ওয়ান রোটেটিং হ্যাঁ বলো কে বলছো আরেকবার বলুন তো এটা গোড়াটা আচ্ছা দাঁড়াও এক মিনিট এটা অভিষেক নাকি না আচ্ছা রাজেশ আচ্ছা বেশ দাঁড়াও এক মিনিট করছি কোথায় গেলাম ও হো কোথায় কোথায় গেল কোথায় গেল হ্যাঁ আচ্ছা আগের চালিয়ে যাবো তাই তো বেশ আমি বলছি যে এখানে এই যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি দিয়ে বোথ সাইডে গুণ করা হলো তাই তো গুণ করার ফলে এই অংশটা কেটে গেছে এই অংশটা কেটে গেছে মানে সোজা কথা ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে গুণ করছি দাদা তাই তো ভাগ করা এটা এটা দিয়ে ভাগ করে দেওয়ার অর্থ হলো ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে গুণ করা এটা ওয়ান হয়ে গেল এটা ওয়ান হয়ে গেল তাই তো মানে ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে গুণ করছো বোথ সাইডে তাই তো এটা ওয়ান হয়ে গেল এটাও ওয়ান হয়ে গেল তাই তো সরি ডিকে টার্মটা কোথায় গেল যেটা অ্যাড করলেন মিস করে গেছি তাই তো এখানটা লেখা উচিত ছিল ঠিক আছে তো ওটা লিখলেই হয়ে যাবে তো এটা ওয়ান বাই টি টু রো টু ওয়ান মানে ওটা সিগমা টু ওয়ান হয়ে যাবে তাই তো সিগমা টু ওয়ান ইন্টু টু আর মাইনাস আই ওমেগা টি ওটা দিয়ে ভাগ হয়ে গেছে ঠিক আছে রাজেশ না না আরেকবার ওই ফার্স্ট রোটেটিং যেটা বললেন ওই জায়গাটা বলুন আচ্ছা আচ্ছা এইটাতে আচ্ছা এখানে ওই ওই টার্মটা আছে কিন্তু এই রোট ওয়ান বাই টি টু টা আছে কেমন আমি এখানে হয়তো লিখতে ভুলে গেছি নাকি হ্যাঁ লিখতে ভুলে গেছি আচ্ছা ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে বোথ সাইডে গুণ করা হলো তাই তো আচ্ছা প্রথমে এই রোট ওয়ান ডটটা বের করে নিলাম রোট ওয়ান ডটটা কত রোট ওয়ান ডটটা কোথায় একটা বের করেছিলাম রোট ওয়ান ডট যাবে ডিফারেন্সিয়েট করলেই বেরিয়ে যাবে রো টু ওয়ান ডট এনিওয়ে বোধহয় আগের পাতায় ছিল নাকি এনিওয়ে আগের পাতায় বোধহয় আছে নাকি না আগের পাতা নেই তো রো টু ওয়ান ডট কোথায় এখানেই থাকবে তাহলে তো আচ্ছা রো ওয়ান টু ডট রো টু ওয়ান ডট আচ্ছা আমি লিখলাম করে চট করে রো টু ওয়ান ডট নিচে আছে নিচে আছে রো টু ওয়ান ডট ইকুয়াল টু কত সিগমা টু ওয়ান ডট ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস আই ওমেগা রো টু ওয়ান তাই তো তাহলে এই এখানে বসিয়ে দিচ্ছি রো টু ওয়ান এর ডটের জায়গায় বসিয়ে দেওয়ার অর্থ হলো সিগমা টু ওয়ান ডট ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি আর এই আই ওমেগা রো টু ওয়ান লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে এলো অর্থাৎ প্লাস হয়ে গেল আই ওমেগা রো টু ওয়ান রো টু ওয়ান এর বদলে পরে লেখা হয়েছে সিগমা টু ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি কারণ এই ওমেগা জিরোটা তো ছিলই মাইনাস আই ওমেগা জিরো রোট ওয়ান ছিল তার বদলে এই জিনিসটা করা হয়েছে তাই তো এই পুরোটা পরিষ্কার তারপরে এখানে এসো আই মিউ ই বাই এইচ ই এর বদলে কি লিখবো ই জিরো কোসাইন ওমেগা টি এবং সেটাকেই আমরা ভাঙিয়ে নিলাম ই জিরো বাই টু
e to the power i omega t plus e to the power minus i omega t এখানে ছিল rho 1 1 minus rho 2 2 তার সঙ্গে আরেকটা টার্ম থাকবে minus rho 2 1 by t 2 তো এটা এখানে মিস করতে গেছিলাম আচ্ছা এরপরে আমি বললাম e to the power i omega t দিয়ে বোথ সাইডে গুণ করে দাও করলে কি হবে এই অংশটা কেটে যাবে এই অংশটাও কেটে যাবে এর সঙ্গে যেটা হলো e to the power i omega t দিয়ে গুণ করা ফল হলো এটা একটা হবে তোমার e to the power twice i omega t হবে প্লাস একটা 1 হয়ে যাবে তাই তো এবং তারপরেরটা হবে সিগমা 2 1 বাই টি 2 ওটা যেমন তেমন ছিল তেমন থাকবে আচ্ছা এইটাকে আমি বললাম যে যদি মনে করো অনেকক্ষণ ধরে তুমি যদি অবজার্ভ করো অর্থাৎ কিনা তোমার কি বলবো অবজারভেশন টাইম যদি মাচ মাচ গ্রেটার কম্পেয়ার টু দা ডিকে টাইম হয় ইত্যাদি ব্রাদার সোজা কথা অ্যাভারেজ আউট করছো অ্যাভারেজ আউট করার অর্থ হলো টাইম অ্যাভারেজ করছো এইটা তো টাইমের সাথে কোনো চেঞ্জ হবে না ওয়ানটা ওয়ানই থাকবে কিন্তু এইটা কি হবে টাইম অ্যাভারেজ করার পরে এটা কেন হারমোনিক ফাংশন টাইম অ্যাভারেজ করলে এটা জিরো হয়ে যাবে কেমন অর্থাৎ এই টার্মটা কোনো কন্ট্রিবিউট করবে না ইটস এ ফাস্ট রোটেটিং টার্ম কম্পেয়ার টু দা নন রোটেটিং টার্ম ওয়ান যার ফলে আলটিমেটলি ওয়ান ধরে নেবো পুরো টার্মটা কেমন আমি একটু পরিষ্কার করে অন্য কথা করছি মনে করো আচ্ছা যে এটা বললাম e to the power i omega t plus e to the power minus i omega t এর সাথে যখন e to the power i omega t দিয়ে গুণ করব এটা মানে হচ্ছে e to the power twice i omega t plus 1 এইবারে আমি অ্যাভারেজ আউট করব যখন তখন এইটাকে অ্যাভারেজ করলে জিরো হয়ে যাবে টাইম অ্যাভারেজ করলে অন দি আদার হ্যান্ড এটার জন্য তো কোনো কিছু চেঞ্জ হবে না কারণ এটা টাইম এর রেসপেক্টে কোনো চেঞ্জ নেই তাহলে এটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু 1 ধরব এই যে জিনিসটা ধরার যে অধিকার এইটাকে বলা হচ্ছে রোটেটিং ওয়েভ অ্যাপ্রক্সিমেশন কেমন রোটেটিং ওয়েভ তোমরা এই কথাটা তো বারবার শুনছো রোটেটিং ওয়েভ কারণ আগেও আমি ইউজ করেছি রোটেটিং ওয়েভ অ্যাপ্রক্সিমেশন কেমন সো দিস ইজ কল্ড রোটেটিং ওয়েভ অ্যাপ্রক্সিমেশন হোয়াট ইজ রোটেটিং ওয়েভ অ্যাপ্রক্সিমেশন দি অ্যাপ্রক্সিমেশন হুইচ গিভস ইউ দ্য পাওয়ার টু ডিসকার্ড দ্য ফাস্ট রোটেটিং টার্ম কেমন অর্থাৎ ফাস্ট রোটেটিং টার্মটাকে তুমি বাদ দিতে পারবে কেমন দেওয়ার ফলে আমি ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে রাজেশ ঠিক আছে হ্যালো ইয়েস স্যার আচ্ছা তাহলে আমার এইবারে আমি তাহলে ওই সিম্পলিফাই করে নিলাম সিম্পলিফাই করলে কি দাঁড়াবে বলতো আমার সিগমা 2 1 ডট এখানে লেফট হ্যান্ড সাইডে আছে এবং রাইট হ্যান্ড সাইডে আমি লিখবো আই ডেল্টা ওমেগা ইত্যাদি ইত্যাদি কেমন প্লাস আই ওমেগা রো 1 1 মাইনাস রো 2 2 ইত্যাদি আচ্ছা ওটাকে আমি যদি পরিষ্কার করে লিখি তাহলে আমার দাঁড়াবে এই রকম যে রো 2 1 ডট তাই তো অর্থাৎ আমার সিগমা 2 1 ডট সরি সিগমা 2 1 ডট ইজ ইকুয়াল টু সিগমা 2 1 ডট ইজ ইকুয়াল টু আই ইনটু ডেল্টা ওমেগা মানে কি ডেল্টা ওমেগা হচ্ছে তোমার ডি টিউনিং বেসিক্যালি ওমেগা মাইনাস ওমেগা 0 ওমেগা 0 টা কি বলতো এটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আর ওমেগাটা কি বলতো ফিল্ড ফ্রিকোয়েন্সি আই ইনটু ডেল্টা ওমেগা এবং এই যে ডেল্টা ওমেগাটা বললাম এটাকে বলা হচ্ছে ডি টিউনিং কেমন ডি টিউনিং যদি ডি টিউনিংটা 0 হয় তাহলে তুমি বলবে এটা রেজোন্যান্স কন্ডিশনে আছে আই ডেল্টা ওমেগা সিগমা 2 1 সিগমা 2 1 আর সঙ্গে কি থাকবে বলতো সঙ্গে থাকবে সিগমা 2 1 আর তারপরে আরেকটা পার্ট থাকবে সেটা হচ্ছে এই রকম যে আরেকটা পার্ট কি থাকবে যেন রো 2 1 সিগমা 2 1 আচ্ছা আরেকটা দেখি এটাতে এটা হচ্ছে সিগমা 2 1 আর এটা হচ্ছে আই আর এটা হবে তোমার প্লাস আই হোপফুলি আর প্লাস হবে আই ইনটু ওমেগা তাই না আই ইনটু ওমেগা I into omega rho 1 on minus rho 2 2 right? So, rho 1 on minus rho 2 2 আর একটা হলো তোমার sigma 2 1 by t 2 minus 2 1 by t 2 কেমন আর হচ্ছে আর ও ঠিক সিমিলারলি আর একটা যে ইকুয়েশন আছে তার থেকেও তুমি পাবে এই sigma এই এই জিনিসটা থেকে এই জিনিসটা একই রকম ভাবে তোমায় করতে হবে কেমন একই রকম ভাবে তুমি যদি রোটেটিং ওয়েভ অ্যাপ্রক্সিমেশন লাগাও তাহলে এই জিনিসটা ফলো করবে এইরকম 1 1 মাইনাস রো 2 2 ডট রো 2 2 ডট রো 1 ডট ডট দিস ইজ ইকুয়াল টু এটা দাঁড়াবে তোমার রো 1 1 ডট রো 2 2 ডট ইজ ইকুয়াল টু আই মিউ ই 0 বাই টু আই সেইচ তার মানে আই মিউ ই 0
by twice h তখন সরি twice h না এই দুটো কেটে গেছে দুটো থাকবে না h বা ডিভাইডেড বাই i নিউ e0 i নিউ e0 নিউ e0 বাই twice h yes yes দুটো কেটে গেল i নিউ e0 বাই h আর সঙ্গে থাকবে তোমার সিগমা 2 1 আমি বলছি কি করে আসলো e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা t মাইনাস সিগমা সরি সিগমা 1 2 e টু দি পাওয়ার i ওমেগা t মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার i ওমেগা t প্লাস e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা t আর সঙ্গে থাকবে তোমার কি আর ছিল তোমার আর একটা পার্ট থাকবে সেটা হচ্ছে মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু জিরো রো টু টু জিরো বাই টাউ এই ইকুয়েশনটা থাকলো তাই তো দেখো আমি কিভাবে লিখেছি দেখো এইটা হচ্ছে আমার এই এই ইকুয়েশনটা করছি রো ওয়ান ওয়ান ডট মাইনাস রো টু টু ডট ইকুয়াল টু টুয়াইস আই নিউ ই বাই এইচ ই এর বদলে লিখলাম ই জিরো কোসাইন ওমেগা টি কোসাইন ওমেগা টি বদলে কি লিখলাম হাফ ইনটু ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি তাহলে টুটা কেটে গেল কেমন টুটা কেটে গেল তাহলে নিউ ই জিরো বাই এইচ হয়ে যাবে তাই তো আই নিউ ই জিরো বাই এইচ আর রো টু ওয়ান এর জায়গায় কি লিখবো সিগমা টু ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস রো ওয়ান টু জায়গায় কি লিখবো সিগমা ওয়ান টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি কেমন তারপরে তার সঙ্গে কি হবে তার সঙ্গে এই ই এর থেকে একটা যে পার্ট এসছে ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি সেই অংশটা দেখো এখানে তাই এসছে এই ই টু দি পাওয়ার আই ওমেগা টি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পার্ট থেকে এসছে তারপরের অংশটা কি আছে তারপরের অংশটা হচ্ছে রো তারপরে আর একটা অংশ আছে কি মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু জিরো বাই টাও কেমন সুতরাং এটা এটা যেমন ছিল তেমন থেকে গেল কিন্তু এখানে তোমার এই কাজগুলো করা হলো এবং রোটেটিং ওয়েভ এবারে এখানে এখানটাই রোটেটিং ওয়েভটা লাগাচ্ছি এবারে কি করে লাগাবো খুব স্বাভাবিকভাবে এখানে রোটেটিং ওয়েভ দিয়ে যখন করতে যাবে তাহলে তুমি দেখো বেসিক্যালি ই টু দি পার এটা আমি দুটো পার্টে ভাঙে নিতে পারি এইটার সঙ্গে এবার আই ওমেগা টি গুণ করব এইটার সঙ্গে এইটাও একবার গুণ করব মনে করো ইটু জি ফার্স্ট ইটু এবার আই ওমেগা টি দিয়ে গুণ করলে এইটা তাহলে কি হবে এটা ওয়ান হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা কোনো চিন্তা নেই কিন্তু এইটা ফ্রিকোয়েন্সি ইটু দি পার টোয়াইস আই ওমেগা টি হয়ে যাচ্ছে অর্থাৎ ফার্স্ট রোটেটিং টার্মের জন্য আমি বাদ দিয়ে দেব তার মানে আমি এটাকে লিখতে পারি I mu E0 by H কেমন তাহলে এই এইটার জন্য যখন করব তখন কেবলমাত্র এই টার্মটা সার্ভাইভ করবে তার মানে সিগমা 2 1 থাকলো কেমন বাকিটা 1 হয়ে যাবে কারণ e টু দি পাওয়ার মাইনাস i e টু দি পাওয়ার i ওমেগা টি যখন গুণ করছো দেখো ভালো করে আমার কথা বুঝতে পারছো e টু দি পাওয়ার i ওমেগা টি যখন গুণ করছো এটা তবে 1 হবে আর এটা হবে e টু দি পাওয়ার টোয়াইস i ওমেগা টি তাই তো টোয়াইস i ওমেগা টি হবে সুতরাং এটা ফার্স্ট রোটেটিং টার্ম হওয়ার জন্য এটাকে আমি জিরো করে দেবো কেমন সুতরাং পড়ে থাকবে শুধুমাত্র এই ওয়ান এটার জন্য পড়ে থাকবে তার মানে সিগমা টু ওয়ান পড়ে রইবে শুধু আচ্ছা এবার এইটার জন্য এসো ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস আই ওমেগা টি দিয়ে যখন গুণ করবো এই টার্মটা কিন্তু জিরো হয়ে যাবে কারণ এটা ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস আই ওমেগা টি আবার ঠিক সিমিলারলি টু ওমেগা ফ্রিকোয়েন্সিতে রোটেট করছে তাহলে ফার্স্ট রোটেটিং অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ রোটেটিং অ্যাপ্রক্সিমেশন দিয়ে বাদ দেবো কিন্তু এই অংশটা ওয়ান হয়ে যাবে তার মানে সিগমা টু ওয়ান মাইনাস সিগমা ওয়ান টু আচ্ছা তারপরে টার্মটা করলে পড়ে রইল তাহলে রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু জিরো তাই তো বাই টাও তাহলে দেখো যে আমার কি দাঁড়ালো তাহলে দেখো সরি আই নিউ জিরো বাই দুই এইচ এবং এটা কত হলো সিগমা টু ওয়ান ও সিগমা ওয়ান টু ইত্যাদি ইত্যাদি কেমন তার মানে এইটা তোমার হলো কত এটা হলো তোমার আই ইন্টু টুয়াইস আই ওমেগা হয়ে গেল তাই না ওমেগার বদলে তো আমি লিখেছিলাম রাবি ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু মিউ ই জিরো ওভার টুয়াইস এইচ লিখেছিলাম তাই না সুতরাং একটা টু আনার জন্য একটা উপরে টু গুণ করবে তাহলে টুয়াইস আই ওমেগা হবে তাহলে সিগমা টু ওয়ান মাইনাস সিগমা ওয়ান টু এবং সঙ্গে হচ্ছে মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু
minus rho 1 1 minus rho 2 2 0 0 by tau. এমন তাহলে আমি দুটো ইকুয়েশন আমি তৈরি করে ফেললাম সিগমা 2 1 dot 8 this rho 1 1 dot minus rho 2 2 dot is equal to this. এবং এটা কি করে করলাম না জাস্ট বাই ইউজিং রোটেটিং ওয়েভ অ্যাপ্রক্সিমেশন. এখন আমি যেটাকে সলভ করতে যাই সিগমা 2 1 dot এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সলভ করাটা অসম্ভব কারণ rho 1 1 minus rho 2 2 2 এই বস্তুটি এখানে ভরে রয়েছে. কেমন অর্থাৎ এই ইকুয়েশনটাকে সলভ করা যথেষ্ট শক্ত বা অসম্ভব এই মুহূর্তে. কেমন তাহলে এটাকে সলভ না, তাহলে এটা সলভ না করলে তুমি সিগমা 2 1 ও পাবে না বা সিগমা 1 2 ও পাবে না, আর সিগমা 1 2 তো তোমায় পেতে হবে কারণ পোলারাইজেশন বার করার জন্য. আমি সেটা আসছি একটু পরে কি করে পোলারাইজেশনটা বার করবে. তাহলে সিগমা 2 1 ডট এর একটা ইকুয়েশন পেলাম, রো 1 1 ডট মাইনাস রো 2 ডট এর একটা ইকুয়েশন পেলাম. এই দুটো ইকুয়েশন আমি অ্যাকচুয়ালি কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দিন. এই দুটোকে সলভ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই ফর্মে সলিউশনটা না করে আমরা কি করবো বলতো, স্টেডি স্টেট সলিউশন করবো. কেমন স্টেডি স্টেট সলিউশন মানে কি, অর্থাৎ যদি টাইমের সাথে আর কোনো তার যদি চেঞ্জ না হয়, টাইমের সাথে চেঞ্জ হবে না মানে কি এটাকে জিরো বসিয়ে দেবো. কেমন আর ঠিক সিমিলারলি এইটাকেও তোমার জিরো বসিয়ে দিতে হবে, করলে তখন আমরা এটাকে খুব সহজে সলভ করতে পারবো. তার মানে যখন স্টেডি স্টেট কন্ডিশন চলে আসলো তাহলে আমি লিখতে পারবো যে আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন এই এই ইকুয়াল টু দাঁড়ালো কোথায় কোথায় এটা দাঁড়াচ্ছে, এইটা ইকুয়াল টু জিরো, তাই তো, এটা ইকুয়াল টু জিরো হয়ে গেছে আর এখানেও এটা জিরো হয়ে গেছে. কেমন তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটু পরে রিরাইট করছি. কেমন আচ্ছা বেশ, এই ইকুয়েশনটা যদি রিরাইট করে নিই তাহলে যে আমাদের বইয়ের এক্সপ্রেশনটা দেখে নিই ঠিক আছে কিনা. ও বইতে তো দেওয়া নেই. আচ্ছা 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 আচ্ছা, না না বইতে তো দেওয়া নেই. এনিওয়ে ঠিক আছে, আমার হোপফুলি ঠিক আছে, আমি পরে বইতে উত্তর দেখে নিচ্ছি. আচ্ছা বেশ, তাহলে এক কাজ করা যাক, আমি এই দুটো ইকুয়েশনে আসলাম, তা এবারে আর এগোবার আগে আমি দেখে নিই আমার কি উদ্দেশ্য ছিল. অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল যে পোলারাইজেশনটা বের করতে হবে. এই যে পোলারাইজেশন, পোলারাইজেশন হচ্ছে পি ইকুয়াল টু এন ইন্টু মিউ, এন হচ্ছে নাম্বার ডেন্সিটি, মিউ হচ্ছে অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট, মিউ অ্যাভারেজ, সেটা মিউ ইন্টু রো ওয়ান টু রো টু ওয়ান, অর্থাৎ এই দুটো যোগ করলে তবে মিউ এর গুণ করার পরে এই মিউ অ্যাভারেজ পাবো, তাই তো. আচ্ছা এইটার মানে কি বলতো, নিউ অ্যাভারেজটাকে আমি যদি এইভাবে আর একটু গুছিয়ে নিই, মনে করো নিউ অ্যাভারেজটাকে আমি গুছিয়ে নিই বরঞ্চ, কি গোছাবো না, নিউ অ্যাভারেজকে আমি লিখেছি দিস ইজ মাই নিউ অ্যাভারেজ, তাই না. নিউ অ্যাভারেজ হচ্ছে তোমার এন ইন্টু, এটা বলেছি এন ইন্টু তোমার রো ওয়ান টু প্লাস রো টু ওয়ান, তাই না, এটা বলেছি তো, রো ওয়ান টু প্লাস রো টু ওয়ান, এইটা হচ্ছে তোমার নিউ অ্যাভারেজ. ঠিক আছে, একটু আগে তাই করলাম, একটু আগে তাই তো বললাম নিউ অ্যাভারেজ মানে, নিউ অ্যাভারেজ মানে হচ্ছে নিউ ইন্টু, নিউ অ্যাভারেজ মানে নিউ ইন্টু রো ওয়ান টু প্লাস রো টু ওয়ান. কেমন বেশ, আচ্ছা এরপরে আমি এক কাজ করি, এইটা মানে এইটা হলো এই যে এন ইন্টু রো টু ওয়ান এর বদলে কি লিখবো, রো টু ওয়ান এর বদলে লিখবো সিগমা টু ওয়ান, কারণ আমি তো নতুন ভ্যারিয়েবল লিখছি. হ্যাঁ বলো, হবে তো এবারে, হবে তো এই এনটা হবে না, তাই তো. আচ্ছা সিগমা টু ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, সিগমা ওয়ান টু ই টু দি পার আই ওমেগা টি হবে, এই তো ব্যাপারটা দাঁড়াবে, সঙ্গে একটা মিউ গুণ হবে, তাই না. ইয়েস মিউ গুণ হবে সিগমা টু ওয়ান ইন্টু দিস. দেখো সিগমা টু ওয়ান সিগমা ওয়ান টু এরা তো, এরা তো কমপ্লেক্স কোয়ান্টিটি, এটাও কমপ্লেক্স অবশ্যই, ই টু দি পার মাইনাস আই ওমেগা টি. কেমন তাহলে এক কাজ করো, এটা তোমার এটা মিউ তো এটা রিয়েল অবশ্যই, তাহলে এটাকে আমি লিখতে পারি
সিগমা 21 বেসিক্যালি এটা কি বলতো সিগমা 21 এটাকে ই টু দি পাওয়ার আই মাইনাস আই ওমেগা টি এটা আগে লিখব বলছো সিগমা 12 টা সিগমা 12 ই টু দি পাওয়ার আই ই টু দি পাওয়ার আই ওমেগা কমপ্লেক্স কনজুগেট নেই তাহলে আমি এটা লিখতে পারি সিগমা 12 স্টার কেমন সিগমা 12 স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি কারণটা হচ্ছে যে আর কিছু নয় সিগমা 21 মানে হচ্ছে সিগমা 12 স্টার কেমন ওইটা আমি ইউজ করলাম ঠিক আছে সিগমা 21 এর বদলে সিগমা 12 স্টার লিখলাম তাহলে এক কাজ করা যাক এটাকে যদি একটু ব্রেক আপ করো সিগমা 12 এটাকে তুমি লেখো কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি তাই তো আর এইটাকে কি লিখবে প্লাস সিগমা 12 স্টার এটার সাথে লিখবে কি কোসাইন ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি কেমন এটাকে তুমি যদি একসাথে নাও তাহলে মিউ ইনটু এটা ভিতরে পড়ে থাকলে কস ওমেগা টি কমন নাও মনে করো তাহলে সিগমা 12 প্লাস সিগমা 12 স্টার একটা হবে তাই তো আর একটা কি হবে বলতো প্লাস আই সাইন ওমেগা টি যদি কমন নাও আই সাইন ওমেগা টি যদি কমন নাও তাহলে কি হবে সিগমা 12 মাইনাস সিগমা 12 স্টার কেমন আচ্ছা এই যে মিউ যে ডাইপোল মোমেন্ট তো তোমার এটা তো তোমার অবজারভেবল কোয়ান্টিটি তো রিয়েল হতেই হবে কেমন তাহলে এটা যদি কমপ্লেক্স হয়েও থাকে তাহলে আমি কেবলমাত্র রিয়েল পার্টটাই নেব কেমন তাহলে এটা মানে হচ্ছে আমি তাহলে দেখো এটা বেসিক্যালি রিয়েলি হয়ে গেছে দেখবে তোমরা এটা সিগমা 12 আর সিগমা 12 স্টার এটা তো রিয়েল কম্পোনেন্ট নাকি মিউ ইনটু এটাকে 2 ইনটু রিয়েল কম্পোনেন্ট অফ রিয়েল অফ সিগমা 12 লিখতে পারি তো সিগমা 12 বা সিগমা 21 হোয়াট এভার ইট ইজ সিগমা 12 বা সিগমা 21 এটা সিগমা 21 দেখতেছে বইয়ের টার্মস ইয়েস আচ্ছা ঠিক আছে কিছু যায় আসে না 2 ইনটু রিয়েল কম্পোনেন্ট অফ সিগমা 12 কেমন আর এইটার ক্ষেত্রে কি হবে বলো তো এইটার ক্ষেত্রে তোমার বেসিক্যালি এটা কি হলো সিগমা 12 মাইনাস সিগমা 12 স্টার কেমন আচ্ছা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি তার কমপ্লেক্স কনজুগেট যদি মাইনাস করো তাহলে তোমরা কি লেখো এটাকে লেখো মাইনাস টুয়াইস আই ইমাজিনারি অফ এ তাই না ইমাজিনারি কম্পোনেন্ট অফ এ তাই তো অর্থাৎ এ এর জায়গায় মনে করো এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স মাইনাস অফ মাইনাস আই ওয়াই ও তাহলে প্লাস হয়ে যায় প্লাস হবে টুয়াইস আই ইমাজিনারি পার্ট অফ এ হবে তাই তো আচ্ছা তাহলে টুয়াইস আই যদি লেখো এখানে তার মানে টুয়াইস আই অফ ইমাজিনারি তার মানে এটা মাইনাস টোয়াইস আই এটা আই আই গুণ হয়ে ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান হবে টোয়াইস সাইন ওমেগা টি ইমাজিনারি পার্ট অফ সিগমা 12 কেমন এটা অ্যাকচুয়ালি তুমি যদি সিগমা 21 এর টার্মসে লিখতে তাহলে লিখতে হতো মিউ ইনটু রিয়েল পার্টটা তো ঠিকই থাকবে 2 ইনটু মিউ কমন গেল রিয়েল পার্ট অফ সিগমা 12 কোসাইন ওমেগা টি এখানে কোসাইন ওমেগা টি গুণ হবে কোসাইন ওমেগা টি আর হবে কি প্লাস ইমাজিনারি পার্ট অফ সিগমা 12 সাইন ওমেগা টি বুঝেছো এই এটা সিগমা 21 এই যদি উল্টো ভাবে লিখতে আমি সিগমা 12 টার্মসে লিখেছি এটা না করে যদি সিগমা 21 এর টার্মসে লিখতে সরি সিগমা 21 এর টার্মসে লিখতে তাহলে দেখবে রিয়েল পার্ট অফ সিগমা 21 ইত্যাদি ইত্যাদি কেমন আমি ফাইনালি যেটা দাঁড়লো সেটা হচ্ছে যে মিউ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 2 ইনটু মিউ কেমন এটা হচ্ছে রিয়েল পার্ট অফ সিগমা রিয়েল পার্ট অফ সিগমা 21 কোসাইন ওমেগা টি প্লাস ইমাজিনারি পার্ট অফ সিগমা 21 সাইন ওমেগা টি আচ্ছা তোমরা যেন কোনো কনফিউশন না পড়ো কারণ এখানে আমি সিগমা 12 দিয়ে বের করেছিলাম বলে মাইনাস পেয়েছিলাম সিগমা 21 দিয়ে বের করলে তুমি দেখবে এটা প্লাস হয়ে গেছে কেমন আমার হোপফুলি না একটু বইটা চেক করে নিলাম
2 into mu, 2 mu common আছে, yes, real part of sigma 2 1 cosine omega t, ঠিক আছে, plus imaginary part of sigma 2 1 sin omega t. তাহলে দেখো আমাকে আমার mu বের করার জন্য তার দরকার real part of sigma 2 1, imaginary part of sigma 2 1. এটা বার করব কি করে? এটা বার করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনটাকে সলভ করতে হবে. কেমন সেই ইকুয়েশনটা কি করে সলভ করব দেখো, সেই ইকুয়েশনটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি যে তোমার স্টেডি স্টেট কন্ডিশনে আমি সলভ করব. কেমন তাহলে দেখো যে এই ইকুয়েশনটাকে আমি আরেকবার যদি রিরাইট করি, কেমন আমি জাস্ট জাস্ট মিনিট এটা আমি যদি রিরাইট করি তাহলে আমি পরের পাতায় চলে যাই. তাহলে দেখো যে আমি হোপফুলি দেখো যে লিখেছি যেন বারবার উল্টাতে হবে পাতা, সরি আমি লেফট হ্যান্ড সাইডে তোমার জিরো ইকুয়াল টু কি লিখেছিলাম আই ওমেগা নাকি এটা, এটা লিখেছি আই ডেল্টা ওমেগা সিগমা টু ওয়ান, তাই না? আই ডেল্টা ওমেগা সিগমা টু ওয়ান, আই ডেল্টা ওমেগা সিগমা টু ওয়ান, ও বাবা রে বারবার পাতা যাচ্ছে, ডেল্টা ওমেগা সিগমা টু ওয়ান. দেখো আমি স্টেডি স্টেট কন্ডিশন যখনই সলভ করবো তখন লেফট হ্যান্ড সাইড থেকে জিরো, তোমার টাইম ডেরিভেটিভ ছিল যেটা সেটাকে জিরো হয়ে গেছে, অর্থাৎ টাইমের সাথে সাথে আর চেঞ্জ করবে না, বিকজ আই এম টকিং অ্যাবাউট দি স্টেডি স্টেট কন্ডিশন. কেমন তাহলে আই ডেল্টা ওমেগা সিগমা টু ওয়ান, তার সঙ্গে আর আর একটা পার্ট ছিল, তাই না? আর একটা পার্ট কত ছিল? আর একটা পার্ট ছিল কোথায় গেল বাবা, এইটা তাই তো, আর একটা কি ছিল? প্লাস আই ওমেগা, এই ওমেগাটা রাবি ফ্রিকোয়েন্সি, আই ওমেগা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, ভুল হবার সম্ভাবনা প্রবল, প্লাস আই ওমেগা, আই ওমেগা এটা কি হবে রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, আর একটা পার্ট ছিল সেটা হচ্ছে মাইনাস সিগমা টু ওয়ান বাই টি টু, তাই না? দেখো আই ওমেগা, ওমেগা হচ্ছে রাবি ফ্রিকোয়েন্সি, জাস্ট ইজ ইট কারেক্ট অর নট দেখে নাও, চেক করে নাও. আচ্ছা এখানে আমার আছে কি দেখো, এটা লেফট হ্যান্ড সাইড জিরো, আই ডেল্টা ওমেগা অন সিগমা টু ওয়ান প্লাস আই ওমেগা রো ওয়ান অন মাইনাস রো টু টু মাইনাস সিগমা টু ওয়ান টি টু. কেমন সুতরাং আমি পারফেক্টলি অল রাইট. আচ্ছা ইকুয়েশন আছে এখানে, এটা কি আছে, এটা সেকেন্ড ইকুয়েশন আছে জিরো, এটা টোয়াইস আই ওমেগা ইত্যাদি ইত্যাদি, তাই তো সিগমা টু ওয়ান, ওকে. তারপর একটা হচ্ছে জিরো, জিরো টোয়াইস আই ওমেগা সিগমা টু ওয়ান. আচ্ছা এই ইকুয়েশনটা জিরো টোয়াইস আই ওমেগা সিগমা টু ওয়ান মাইনাস সিগমা ওয়ান টু, আর একটা পার্ট আছে কত, আর একটা পার্ট হচ্ছে সিগমা টু ওয়ান মাইনাস সিগমা টু ওয়ান টু মাইনাস রো ওয়ান ওয়ান ইত্যাদি ইত্যাদি, তাই তো? আর একটা পার্ট আছে তোমার এই ফর্মে, আর একটা হচ্ছে মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু মাইনাস রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু জিরো নিচে টাও. ওকে তাহলে দেখো যে আমার এখানে বেসিক্যালি আর কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন রইল না, এটা হচ্ছে কিরকম ইকুয়েশন হয়ে গেল বলতো, যে এটা তোমার সাইমালটেনিয়াস ইকুয়েশন তৈরি হয়ে গেল, যেখানে তোমার ভেরিয়েবলটা কি বলতো সিগমা টু ওয়ান এবং রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, এই ভেরিয়েবল. কারণ তুমি বলবে যে সিগমা ওয়ান টু, সিগমা ওয়ান টু তো বেসিক্যালি আমার কমপ্লেক্স কনজুগেট অফ সিগমা টু ওয়ান. কেমন তাহলে আমি এক কাজ করি, তাহলে আমি এটা যেহেতু একটা তোমার কি বলবো সাইমালটেনিয়াস ইকুয়েশন তৈরি হয়ে গেছে, আর তোমার কোনো চিন্তা নেই, এটাকে সলভ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সুতরাং আই ক্যান গো ফর দ্য সলিউশন. কেমন এইবারে তাহলে আমি এটাকে সলিউশন করার চেষ্টা করবো. কেমন তাহলে সলিউশন করার যদি চেষ্টা করি তাহলে হোয়াট উইল হ্যাপেন ফর দ্যাট, কেমন তাহলে সেটা দেখো, তাহলে কি করে করবো সলিউশনটা দেখো, আমি মনে করো এই ইকুয়েশনটাকে আমি শুরু করছি, সেটা যদি শুরু করো তাহলে একটা সাইড চেঞ্জ করে নাও, তাহলে এইটা ওই বাম বাম দিকে নিয়ে চলে যাও, সিগমা টু ওয়ান কমন তাহলে কি হবে ওয়ান বাই টি টু, মানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছে বলে পজিটিভ হয়ে গেছে, মাইনাস আই ডেল্টা ওমেগা ইন্টু সিগমা টু ওয়ান দ্বারা কমন নিয়ে নিচ্ছি ইকুয়াল টু আই ওমেগা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, অর্থাৎ সাইমালটেনিয়াস
কথা বললে এখন ওরা শুনতে পাবে। আমারই প্রবলেম হচ্ছে, আমার ল্যাপটপের জন্য এদের অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছ তুমি, তোমরা কারণ আমার আসলে জানো তো পুরোনো ল্যাপটপটা আমি না কনফিগার করতে পারিনি, না হলে অত হয়ে যেত প্রবলেম। কিন্তু কেন আর নতুন ল্যাপটপটা আমার এরকম গোলমাল পাকাচ্ছে সব। এনিওয়ে তো এটা করতে কিছু করার নেই। আচ্ছা যাও কি বলছিলাম, আচ্ছা আর একটা ইকুয়েশনের কথা বলছিলাম না কি। আচ্ছা বেশ, তাহলে দুটো ইকুয়েশন এখানে লেখা আছে তাই তো, আই ওমেগা রো ওয়ান আর মাইনাস রো টু টু তাই তো। এইটা তাহলে এখানে তোমার কত হবে, এটা রো টু টু কেমন। তাহলে দেখো যে সিগমা টু ওয়ানটা আমি সঙ্গে সঙ্গে বের করতে পারবো, সিগমা টু ওয়ান তাহলে কত হবে, সিগমা টু ওয়ান ইকাল টু আই ওমেগা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু ডিভাইডেড বাই এইটা, তার মানে এইটা ডিভাইডেড বাই এটা মানে কি ওয়ান বাই টি টু, মানে ওয়ান বাই টি টু স্কোয়ার প্লাস ডেল্টা ওমেগা স্কোয়ার তাই তো। আমি তার এটা দিয়ে রিজলভ করে নিলাম কেমন, তার মানে এটা উপরে গুণ হবে ওয়ান বাই টি টু প্লাস আই ডেল্টা ওমেগা তাই তো, অর্থাৎ উপর নিচে গুণ করে এটাকে আমি মানে এটাকে সিম্পলিফাই করে নিলাম কেমন। আচ্ছা সিগমা টু ওয়ান ইজ ইকাল টু দিস, অবভিয়াসলি আই আইটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে নিই, ঢুকিয়ে নিলে কি দাঁড়াবে বলতো, ঢুকিয়ে নেওয়ার ফল দাঁড়াবে ওমেগা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু কেমন, রো টু টু এইটাকে মনে করো আমি একটা ডি লিখলাম, কারণ এটা ডি মানে হচ্ছে এই বস্তুটি নিচে যেটা আছে, ডি হচ্ছে তোমার কত ওয়ান বাই টি টু স্কোয়ার প্লাস ডেল্টা ওমেগা স্কোয়ার, আমার সুবিধের জন্য কারণ বারবার লিখতে হবে, তাহলে এটা ডি লিখলাম আর এটা লিখলাম, এটা কত হবে আইটা ভেতরে ঢুকিয়ে নিয়েছি, আইটা ভেতরে ঢোকার ফল কি হবে, এইটা মাইনাস হয়ে যাবে নাকি আই বাই টি টু, তাহলে মাইনাস একটা কমন নাও, বরঞ্চ মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে এটা ভেতরে পড়ে থাকবে ডেল্টা ওমেগা, হ্যাঁ ডেল্টা ওমেগা আর কি হবে মাইনাস, মাইনাস নিয়েছি তো আই দিয়ে গুণ হচ্ছে আই টি টু মাইনাস, ইয়েস মাইনাস আই বাই টি টু, হোপফুলি ঠিক আছে তাই না, হোপফুলি ঠিক আছে, আমি যদি ভুল হয় আমি পরে দেখছি, তাহলে ডেল্টা ওমেগান মাইনাস আই টি টু এখানে লেখা যাবে না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, তাহলে দাঁড়ালো কি বলতো, তাহলে দাঁড়ালো এই রকম যে এটা দাঁড়ালো তোমার মাইনাস, এখানে মাইনাস ছিল না, মাইনাস হ্যাঁ মাইনাসটা একটু কমন নিয়েছি, আচ্ছা বেশ মাইনাস ওমেগা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু ডিভাইডেড বাই ডি ডি ইন্টু ডেল্টা ওমেগা মাইনাস আই বাই টি টু, এটা মানে কি, এটা মানে হচ্ছে সিগমা টু ওয়ান, তাহলে সিগমা ওয়ান টুটা নিশ্চয়ই তুমি বার করতে পারবে, তাহলে এটা কমপ্লেক্স কনজুগেট নিতে হবে, মাইনাস ওমেগা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু ডিভাইডেড বাই ডি এবং এটা হবে কত ডেল্টা ওমেগা প্লাস আই বাই টি টু। যখনই আমি সিগমা টু ওয়ান আর সিগমা ওয়ান টু বের করে ফেললাম, তাহলে আমি এই ইকুয়েশনে বসিয়ে, এই ইকুয়েশনে যদি বসিয়ে দাও, বসিয়ে দিলে কি দাঁড়াবে বলতো, এইটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলে বা রেখেও দিতে পারো কোনো আপত্তি নেই, এটা ইকুয়াল টু তাহলে জিরো, জিরো ইকুয়াল টু টোয়াইস আই ওমেগা, টোয়াইস আই ওমেগা মাল্টিপ্লাইড বাই দিস তাই তো, টোয়াইস আই ওমেগা এই সিগমা টু ওয়ান মাইনাস সিগমা ওয়ান টু, কথাটা বুঝতে পারছো, সিগমা টু ওয়ান মাইনাস সিগমা ওয়ান টু মানে কি, মানে হচ্ছে
এইটার সাথে মাইনাস করলে কোনটা কাটবে বলো তো? মাইনাস করলে এই অংশটা কেটে যাবে বলি নাকি? মাইনাস করলে এই অংশটা কেটে যাবে, তার মানে বাকিটা দুই গুণ হয়ে যাবে, তাই না? বাকিটা দুই গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর একটু দেখবে তোমরা, এটা আমি হয়তো একটু সাইনে ভুল হয়ে যেতে পারে, আমি একটু দেখে দেখে নেবে। রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু বাই ডি মাল্টিপ্লাইড বাই ওয়ান বাই টি টু, তাই তো? মানে এইটার নিচে টি টু দিয়ে ভাগ বেসিক্যালি, তাই তো? টোয়াইস আই ওমেগা, তাই হলো তো আইটা থাকবে, এই টার্মটা থেকে যাবে, তাই তো? প্লাস এবং এটা মাইনাস ছিল, ওটা প্লাস হয়ে যাবে। আচ্ছা টোয়াইস আই বাই টি টু, ওকে আই থিঙ্ক ইটস ওকে, ইন্টু মাল্টিপ্লাইড বাই টোয়াইস আই ওমেগা, তাই না? ইন্টু এই অংশটা, তাহলে এই 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 বস্তুটি বসাচ্ছি, এই বস্তুটির বদলে এই পুরোটা টোয়াইস আই ওমেগা রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু রো টু টু বাই টি টু, তাই না? বাই টি টু বাই টি টু ডিভাইডেড বাই ডি, তাই তো? আর সঙ্গে এই অংশটা বাকি আছে মাইনাস ওই পুরো জিনিসটা, এই এই যে জিনিসটা পুরো এখানে থাকবে, কেমন? আমি আর ওটা বসালাম না, এখানে পরে বসাচ্ছি। তাহলে এটা দাঁড়ালো কত বলতো? এটা দাঁড়ালো হচ্ছে মাইনাস ফোর ওমেগা স্কোয়ার, তাই তো? ফোর ওমেগা স্কোয়ার বাই টি টু বাই টি টু। আচ্ছা একটা টাও বলে একটা টার্ম ছিল, আচ্ছা টাও টাও লিখে আছে এখনো, আচ্ছা থাক পরে লাইনে লিখবো, ভুলে যাবার সম্ভাবনা প্রবল, আমি কি করছি কে জানি। বাই ডি আছে, তাই না? বাই ডি, আচ্ছা আমি বোধ হয় পরে পাতে যাওয়াটাই ভালো, ফোর মাইনাস, আচ্ছা এইটা পরে পাতে যদি যাই তাহলে কি হবে বলতো? মাইনাস ফোর ওমেগা স্কোয়ার ইত্যাদি, আচ্ছা এটা কোটি এখন মানে হচ্ছে, আচ্ছা কি হবে ফোর ওমেগা স্কোয়ার ইত্যাদি ইত্যাদি, বুঝলি? অরে একটু মুশকিলে পড়ে গেলাম, বারবার পাতা উল্টাবো কি করে? ফোর ওমেগা স্কোয়ার বাই টি টু রো ওয়ান ওয়ান মাইনাস রো টু টু, ফোর ওমেগা স্কোয়ার মাইনাস ফোর ওমেগা স্কোয়ার বাই টি টু, তাই তো? আমি জানি না এটা মাইনাস ফোর ওমেগা স্কোয়ার,
ল্যাপটপ মোটামুটি পিরিয়ডিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। এনিওয়ে সরি ওয়ান্স এগেইন। খুব ডিস্টার্ব হচ্ছে জানো আমার দুই ল্যাপটপের জন্য, তোমাদেরও ডিস্টার্ব হচ্ছে, আমি প্রচন্ড অসুবিধা বোধ করছি। এনিওয়ে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, আমি কি যেন বলছিলাম, ও আচ্ছা এটা গুমগুলো করছিলাম। বেশ তাহলে দেখো যে আমি কি বার করলাম, আমি বের করলাম এইখানে এই যে টোয়াইস আই ওমেগা টোয়াইস আই ওমেগা, এটা যদি গুণ করো তাহলে -4 ω² হবে, তাই তো? -4 ω² / T₂ ইন্টু ρ₁₁ - ρ₂₂ / D, তাই তো? তাহলে আমি তার পরের লাইনে লিখি -4 ω² / T₂ ইন্টু মাল্টিপ্লাইড বাই ρ₁₁ - ρ₂₂ / D নিচে আছে, তাই তো? এরকম একটা ব্যাপার হবে, তাই তো আছে নাকি? তাই তো আছে নাকি? তো 4 ω² মাইনাস হয়ে যাবে, টোয়াইস আই ওমেগা গুণ করলে ইন্টু ρ₁₁ - ρ₂₂ / T₂ নিচে, তার নিচে D, -4 ω² / T₂ ρ₁₁ - ρ₂₂ / D, তাই তো? পারফেক্ট। তাহলে আর একটা সঙ্গে টার্ম আছে, কি টার্ম আছে বলতো? -ρ₁₁ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বেশ, ওইটা মাইনাস, আচ্ছা তার সঙ্গে আছে কি মাইনাস, আচ্ছা ইকুয়াল টু 0 ছিল, ইকুয়াল টু 0, বেশ ইকুয়াল টু 0, -ρ₁₁ - ρ₂₂ - ρ₂₂₀/tau, এটা তাহলে দাঁড়ালো কি যে আমি যদি টাউ দিয়ে গুণ করে দিব সাইডে তাহলে আমার দাঁড়াবে, আচ্ছা ρ₁₁ - ρ₂₂ যদি কমন নাও, ফর এক্সাম্পল ρ₁₁ - ρ₂₂ যদি কমন নাও, অনন্য চলে গেল, বা আসলে ও বেচারা দেখছে বারবার অফ হয়ে যাচ্ছে, ρ₁₁ - ρ₂₂ যদি কমন নাও উইথ নেগেটিভ সাইন তাহলে কত হবে বলতো? আচ্ছা টাউ দিয়ে গুণ করে নিই না, এটা হচ্ছে টাউ, এটা আচ্ছা টাউ দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে বলতো? 4 ω² একটা টাউ এখানে গুণ হলো, তাহলে এই টাউটা উঠে গেল, কেমন? এটা জিরো যেমন চলে গেল থাক। আচ্ছা তাহলে এটা এটা দাঁড়ালো কি, আর একটু খেয়াল করো আমি কি লিখছি, 4 ω² টাউ / dt₂ বেসিক্যালি, তাই তো? dt₂, এটা এই প্রথম টার্মটা হলো 4 ω² টাউ / dt₂, ρ₁₁ - ρ₂₂ কমন নিয়েছো, আচ্ছা মাইনাস আগে তো আছে 15 কুইন, আচ্ছা তুমি কি এতে মিটিং এ আসছে মানে সেমিনার রুমে যাবে না এখান থেকে কি মিটিং চলছে তো? সঙ্গে কি হবে বলতো? ρ₁₁ - ρ₂₂ এটা হচ্ছে +1 হয়ে যাবে, তাই না? +1 আর হচ্ছে গিয়ে মাইনাস হচ্ছে +ρ₁₁ - ρ₂₂ 0, কেমন? তাহলে এইটা যদি এই সাইডে চেঞ্জ করে নাও তাহলে ρ₁₁ - ρ₂₂ তোমার দাঁড়াবে কত? দাঁড়াবে হচ্ছে 4 ω² আচ্ছা dt₂ মানে কি বলতো? D এর জায়গায় ছিল কত? D হচ্ছে ১/T₂² + Δω² ছিল, তাই না? Δω² আচ্ছা
তাহলে আমি dt2, ওকে dt2 মানে কি? আরে বাবা রে, আচ্ছা আচ্ছা t2, ওকে এটাকে একটু সিম্পলিফাই করে নাও। dt2 স্কয়ার মানে হচ্ছে তোমার 1 প্লাস ডেল্টা ওমেগা স্কয়ার t2। তাহলে আমি dt2 এর বদলে 4 ওমেগা স্কয়ার, এটা ছিল যেমন থাক 4 ওমেগা স্কয়ার টাও বাই নিচে dt2 স্কয়ার মানে কত? 1 প্লাস ডেল্টা ওমেগা স্কয়ার t2 স্কয়ার, তাই তো? আর সঙ্গে t2 স্কয়ার, এখানে t2 ছিল না, আর একটা t2 তাহলে গুণ হবে উপরে, তাই তো? আচ্ছা আমি একটু তোমাদের বলে দিই কি করলাম। উপরে নিচে t2 দিয়ে গুণ করছি, কেমন? t2 গুণ করলে এখানে t2 স্কয়ার হয়ে গেল। এই dt2 স্কয়ারের বদলে লিখলাম 1 প্লাস ডেল্টা ওমেগা স্কয়ার t2 স্কয়ার প্লাস 1, কেমন? প্লাস 1। আর এই এটা রো 1 মাইনাস রো 2, এটা গুণ আছে, সঙ্গে রো 1 মাইনাস রো 2 0, কেমন? আচ্ছা তাহলে দাঁড়ালো, এইটা যদি একটু সিম্পলিফাই করো, রো 1 মাইনাস রো 2 তাহলে কত দাঁড়ালো? এটা ইনটু এটা ইনটু এটা কত হবে? 1 প্লাস 4 ওমেগা স্কয়ার t2, এই t2 স্কয়ার হবে না, এটা t2 হবে, জানো t2 ছিল, সরি এটা স্কয়ার নয়, 4 ওমেগা স্কয়ার t2 টাও প্লাস আর একটা কি হবে? ডেল্টা ওমেগা স্কয়ার t2 স্কয়ার, তাই তো? ডেল্টা ওমেগা স্কয়ার t2 স্কয়ার, নিচে কি থাকবে? নিচে হবে তোমার 1 প্লাস ডেল্টা ওমেগা স্কয়ার t2 স্কয়ার ইজ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2 0, কেমন? তাহলে রো 1 মাইনাস রো 2 সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। রো 1 মাইনাস রো 2 মানে হচ্ছে 1 প্লাস ডেল্টা ওমেগা স্কয়ার t2 স্কয়ার ইন্টু রো 1 মাইনাস রো 2 0 বাই কত হবে? বাই হচ্ছে তোমার, সরি আর কি কোনটা হবে, আর নিচে হচ্ছে এই অংশটা 1 প্লাস ডেল্টা ওমেগা স্কয়ার t2 স্কয়ার আর হচ্ছে 4 ওমেগা স্কয়ার t2 টাও, তাহলে রো 1 আর মাইনাস রো 2 বেরিয়ে গেল। রো 1 আর মাইনাস রো 2 বেরিয়ে যাওয়ার অর্থ হলো সিগমা 2-1 টা তুমি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাহলে সিগমা 1-2 বা সিগমা 2-1, সিগমা 2-1 টাই বের করছিলাম বোধহয়, তাই তো? হ্যাঁ সিগমা 2-1, সিগমা 2-1 টা কত? সিগমা 2-1 টা হচ্ছে এইটা, তাই তো? সিগমা 2-1, দিস ইজ মাই সিগমা 2-1, রো 1 আর মাইনাস রো 2 যখনই বের করে ফেললে সিগমা 2-1 টা বেরিয়ে যাবে, কেমন? তাহলে আমি এক কাজ করি, সিগমা 2-1 পেয়ে যাবে, সিগমা 1-2 পেয়ে যাবে, কেমন? সিগমা 2-1 এবং সিগমা 1-2 যদি দুটো দাও তাহলে আমি সেটার উত্তরটা লিখে দিচ্ছি। এবার আমি বইটা দেখে লিখে নিই কত ছিল উত্তরটা, দাও এক মিনিট। কি বাবা আজকে আমি একদম প্রকৃত করতে পারলাম না, কি স্লো পড়ানো হলো আজকে, ল্যাপটপটা আসলে এত বন্ধ হয়ে যাচ্ছে না, না হল না। আচ্ছা সরি, দেখো আমি বই থেকে লিখে দিচ্ছি, বইটা আমি আর তোমাদের দেখায় শো করছি না। সেটা হচ্ছে এই যে রো 1-1 মাইনাস রো 2-2 একটু আগেই বের করেছি ইজ ইকুয়াল টু রো 1-1 রো 1-1 মাইনাস রো 2-2 0 0 ইন্টু 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 হচ্ছে তোমার 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা জিরো, এটাই ডেল্টা ওমেগা লিখেছিলাম, ওমেগা জিরো স্কোয়ার বইতে আছে যেটা তাহলে লিখে দিচ্ছি, t2 স্কোয়ার বাই 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা জিরো স্কোয়ার t2 স্কোয়ার প্লাস 4 ওমেগা স্কোয়ার t2 টাও, কেমন? আচ্ছা তুমি সিগমা 2 আর সিগমা 1 টা বের করে নিতে পারবে, করে তার রিয়েল পার্ট এবং কমপ্লেক্স পার্টটা বের করে নেবে, অর্থাৎ ইমাজিনারি পার্ট অফ সিগমা 2-1 আমি আর করে দিলাম না, সিগমা 2-1 ওটা তোমরা বার করতে পারবে, সেটা হবে ওমেগা t2 ওমেগা t2 রো 1-1 মাইনাস রো 2-2 0 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা 0 স্কয়ার t2 স্কয়ার
টি2 স্কয়ার প্লাস 4 ওমেগা স্কয়ার টি2 টাউ, কেমন? আর রিয়েল পার্ট অফ সিগমা 2 1 সেটা কত হবে? সেটা হচ্ছে তোমার রিয়েল পার্টটা হবে তোমার ওমেগা 0 মাইনাস ওমেগা, ইউ ক্যান চেক ইট, মাল্টিপ্লাইড বাই টি2 স্কয়ার, টি2 স্কয়ার এবং সঙ্গে ওমেগা ইন্টু রো 1 1 মাইনাস রো 2 2 0 ডিভাইডেড বাই বাই ওই একই ডিনোমিনেটরে যা আছে সব একই হবে, ওমেগা 0 স্কয়ার টি2 স্কয়ার প্লাস 4 ওমেগা স্কয়ার টি2 টাউ। এটা কোথেকে পেলাম? না, রো 1 1 মাইনাস রো 2 2 যেহেতু বের করে ফেলেছি আমি, এখানে দেখো রো 1 1 মাইনাস রো 2 2 তুমি যখন ইউজ করবে সিগমা 2 1 বার করার জন্য, তাহলে এখানে সিগমা 2 1 এর রেসপেক্টে এটা বসিয়ে দিলে, এই 1 1 মাইনাস রো 2 2 জায়গাটা বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার ফল কি হবে বলতো? এই ডেল্টা ওমেগার সাথে যখন থাকবে তখন রিয়েল পার্ট অফ সিগমা 2 1 বেরোবে, আর যখন ইমাজিনারি পার্ট অফ সিগমা 2 1 বেরোবে তখন 1/T2 ফর্মে যেটা আছে এইটা দেখো, ডেল্টা ওমেগা দিয়ে পার্ট আসবে যেটা সেটা হচ্ছে রিয়েল পার্ট, এই যে ডেল্টা ওমেগা, কেমন? অতএব আমরা ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট দুটোই বের করি, সুতরাং উই ক্যান ক্যালকুলেট অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট রাইট নাও, কেমন? আজকে আর বোধহয় পড়াতে পারবো না কারণ আমাদের টিচার্স মিটিং। আচ্ছা তোমাদের কালকে আমি সকালবেলাতেই যদি ক্লাস নিই তোমাদের নিশ্চয়ই আপত্তি নেই 11টা থেকে 12:30টা? হ্যালো, আমাদের কম্পিউটার ক্লাস থাকবে? আগে কম্পিউটার ক্লাস আছে স্যার, মেল এখনো আসেনি, মানে তা হয় আর কি। আচ্ছা যদি থাকে তাহলে আমি চেঞ্জ করে দেবো, কিন্তু না হলে আমি 11টা থেকে 12:30 থাকবো, এই বিকেলের দিকে ক্লাস নিতে তোমরাও। আচ্ছা যাই হোক, এইটুকু, এইটা আমি তো সবটা ডিরাইভ করে দিলাম, তোমরা একটু দেখে নিও কেমন, বইতে রেজাল্টটা শুধু দেওয়া আছে, বুঝছো? কোন বইটাকে পড়ানো স্যার? এটা তোমার ইয়ারিক থেকে পড়ালাম, কেমন? ইয়ারিক থেকে পড়ালাম, পেজ নাম্বার হচ্ছে 158-59, 158-59 পাতা, ঠিক আছে? আচ্ছা তোমাদের, হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ স্যার বলছি, আমাদের পিজুসদা বলেছেন যে কালকের ক্লাসটা হবে, কালকে ক্লাসটা হবে বলেছেন? তাহলে কটা থেকে ক্লাস তোমাদের স্যার? 9:30 থেকে 12:30। আচ্ছা ঠিক আছে, যদি না হয় সেক্ষেত্রে আমি ক্লাসটা নিয়ে নেবো, এখন হবে কিনা তো কনফার্ম কি তা? হ্যাঁ মোটামুটি কনফার্ম। আচ্ছা তাহলে তো আমি সেক্ষেত্রে 1:30 না 2 থেকে, নাকি কটা থেকে করবে তোমরা ক্লাস কালকে? 2:30 থেকে 1:30 থেকে করবে না 2:30 থেকে করবে? এ বাবা তোমরা কিছু কথা বলছো না, 1:30 থেকে তোমরা করতে অভ্যস্ত তাই তো? হ্যাঁ স্যার, ইন্দ্রনীল তো তাই দিয়েছিল আমাকে 1:30 থেকে। আচ্ছা 1:30 থেকেই করবো আর কি, ঠিক আছে তাহলে 1:30 থেকে ওই 1:30 থেকে 3:00 নাকি ওই পর্যন্ত ওইটাই করবো তাহলে। আসলে আমি আজকে ভীষণ স্লো পড়ালাম, আর একটু পড়াতে পারলে ভালো হতো, আমার কম্পিউটারের জন্য আমার ভীষণ ডিস্টার্ব হয়েছে। ঠিক আছে তোমাদের একটু দেখে নাও, দেখার কোনো কোয়েশ্চেন তাহলে কালকে কোয়েশ্চেনটা করো, কেমন? আজকে আমি আর তোমাদের কোশ্চেন উত্তর দিচ্ছি না কোনো কিছু থাকলে, ঠিক আছে আমি অফ করে দিচ্ছি, বুঝছো? কেমন? ওকে স্যার। হ্যাঁ ওকে স্যার।